170টি সাবেকি গাড়ি, 1906 এর রেনে ফ্রেরেস, 1938 এর ফোর্ড V8 থেকে মরিস, শামিল অস্টিন ফিয়ার জাগুয়ার রোলস রয়েসও। এইসব ঐতিহাসিক গাড়িগুলিকে নিয়ে এদিন ফোর্ট উইলিয়ামের ইস্টার্ন কমান্ডের স্পোর্টস গ্যালারিতে হয়ে গেল ভিনটেজ কার র্যালি। আমরা কম্পিটিশন করি, তবে সব থেকে ইম্পর্টেন্ট থাকে অথেন্টিসিটি, জিনিসটা কত অরিজিনাল। তো আমরা যা রেস্টোরেশন করি আমরা অ্যাজ পার অরিজিনাল রেস্টোরেশন করি, যেরকম ফ্যাক্টরি থেকে বেরিয়েছিল 107 বছর পরে ওই কন্ডিশনে আজকে আছে। গাড়িগুলির পরতে পরতে জড়িয়ে সাবেকি আনা, গোল হেডলাইট, পেনলাইট স্টিয়ারিং, গাড়ির ভেতরে কাঠের নকশা, সেই পুরনো যন্ত্রাংশ। শুধু বাহন সাবেকি হলেই তো হলো না, চালককেও হতে হবে মানানসই। তাই গাড়ির মালিকদেরও দেখা গেল সাবেকি সাজে। গাড়ির সঙ্গে মানিয়ে বসতে হবে না, আমি তো এখন জিন্সের প্যান্ট আর এইসব পরে এখন তো গাড়ির তো কোনো সেটা মানানসই একটা সাজ হবে না। তো আমরা ভাবলাম যে একটু গাড়ির সঙ্গে মানিয়ে সেকেলের গয়না পরে, সেকেলের শাড়ি পরে এখান থেকে জেঠিমার থেকে পিসিমার থেকে সব নিয়ে টিয়ে সেজে গুজে ভাবলাম একটুখানি যাই, তো সেই জন্যেই আমরা এই সাজে আজকে। শুধু সাবেকি গাড়িই নয়, র্যালিতে অংশ নেয় এনফিল্ড, ডগলাসের মতো সাবেকি বাইকও। রুমা পালের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।